টাকাগুলো নিয়ে যাবো, চিন্তায় করে যদি ধরে প্রবলেম, টাকাগুলো আপনার কাছে রেখে দেন। দোকান শুক্রবার দিন রাতে 3:30 বাজে অফ করার সময় দোকান থেকে কিছু স্যালারি পেয়েছিলাম, আমি ছিলাম, আমার আরও জুনিয়র কিছু স্টাফ ছিল, ওদের দিছিল। তো রাত্রেবেলা 3:30 বাজে বললো, ভাই এত রাত্রে বেরোমু, টাকাগুলো নিয়ে যাবো, চিন্তায় করে যদি ধরে প্রবলেম, টাকাগুলো আপনার কাছে রেখে দেন। এখানে 35,000 টাকার মতন ছিল, এগুলো কিছু আরও কিছু ছিল ভাই ভিতরে, হয়তো আছে, খুঁজলে পাওয়া যাবে। এগুলো এখানে আপাতত এগুলো আর কি মোটামুটি পাইছি কোনো রকম। টোটাল টাকা ছিল এখানে 35,000 টাকা। আর আমাদের দোকানে মাল ছিল ভাই প্রায় সর্বনিম্ন 20-25 লক্ষ টাকার মাল হবে ভাই, সব দামি মাল। হয়তো আমি আপনাকে কিছু মাল যদি দেখাই আপনি বুঝতে পারেন ভাই। এই যে দেখেন মাল ভাই, 700 টাকা করে মাল ভাই, মাল ভাই ভাই এদিকে আসেন। আমি এই মার্কেটে প্রায় 10-12 বছর বেশি হবে, প্রায় 15-16 বছর যাবৎ আমি এই মার্কেটে ব্যবসা করি। আমার একটা দোকান, দোকানের নাম আপডেট 164/1, আমার দোকানের নাম নাম্বার 3rd তলা। পুরো দোকান পুইরা ছাই হয়ে গেছে, আমাদের অস্তিত্ব শেষ, আমাদের পরিবার লক্ষ লক্ষ পরিবার। একটা দোকানের ভিতরে 4-5টা সেলসম্যান, ফ্যাক্টরি টাকা পায়, কারখানাওয়ালারা টাকা পায়, আমাদের দোকানের অবস্থা দেখেন আপনারা, দেখছেন লক্ষ লক্ষ টাকার মাল, 30-40 লাখ টাকার মাল আমরা বের করতে পারি নাই। পুইরা ছাই হয়ে গেছে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এখন আমাদের সাথে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই। এখন পৃথিবীতে যদি আপনারা এই অবস্থার উপরে দেখেন, তা আমাদের আর কিছুই করার নাই। এরকমভাবে আমাদের সাথে এরকমভাবে আমাদের মার্কেটকে আগুন লাগাই দেওয়া হলো, ষড়যন্ত্র করে এরকম করে দেওয়া হলো। এই জিনিসটা আমরা দেশের কাছে, সরকারের কাছে, এটা আমাদের আকুল আবেদন যে এটার সঠিক তদন্ত করে প্রত্যেকটা ব্যবসায়ী কর্মচারীদেরকে তাদের উপযুক্ত পাওনা যেন বুঝাই দেয়। ধরুন